আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 ইকবাল হাসান আছে আপনাদের সাথে দৈনিককার মতো আজ গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে জানাবো আমাদের সহকর্মী এবং বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞের মাধ্যমে চেষ্টা করবে নানানভাবে বিশ্লেষণ করার পঞ্চকড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও 14 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 39 এখনও নিখোঁজ অনেকেই নদী পাড়ে ভিড় করছেন স্বজনেরা তবে উদ্ধার কাজ নিয়ে দেখা দিয়েছে ক্ষোভ ইডেন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষের জেরে আজও থমথমে ক্যাম্পাস এদিকে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে 16 নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হচ্ছে তবে এর প্রতিবাদে আমরণ অনশনের ঘোষণা দিলেও ফিরে আসেন বহিষ্কৃতরা ছাত্রলীগের দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে অস্থিরতা ইডেন কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জেরে ঘটনা গড়ায় হামলা ও মামলা পর্যন্ত সংঘর্ষের এক পর্যায়ে রাতে ইডেন শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে আসে স্থগিতাদেশ শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থায়ীভাবে বহিষ্কার হন 16 জন নেতাকর্মী এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে ইডেন ক্যাম্পাসে ভিকটিমকেও বহিষ্কার করা হলো কিন্তু ভিকটিমকে যারা মারলো তাদের বহিষ্কার করা হলো না তাহলে বাংলা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন ব্যবস্থার মধ্যে দিয়ে চলতেছে উপরমহল থেকে নির্দেশনা মানে আসছে যে আমাদের মামলা নেওয়া যাবে না বলছে যে আপনি অভিযোগ দিয়ে যান আমরা হচ্ছে পরে ব্যবস্থা নেব কিন্তু সেটাও নেনে এবং আসতে যাওয়ার পরও সেম তারা হচ্ছে আমার মামলা নেয় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বহিষ্কারাদেশ মানেন না বলে সাফ জানিয়েও দেন একাংশের নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন আমরণ অনশনের যদি এই ভিত্তিহীন বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হয় আমরা সবাই এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরণ অনশন করব পরে পায়ে হেঁটে যান আওয়ামী লীগ কার্যালয়ে কয়েকজন প্রতিনিধি প্রায় ঘণ্টাখানেক পর কার্যালয় থেকে বের হলেও পাল্টে ফেলেন সুর বাতিল করেন ঘোষণা করার সব কর্মসূচি আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো অবস্থান কর্মসূচি করব না আমাদের কারোর সাথে কথা হয়নি আমরা জাস্ট স্টাফদের সাথে কথা বলছি আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি এ সময় বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ মাধ্যমের সাথে কথা না বলতে হুমকি দিতে দেখা যায় এক ব্যক্তিকে পরে তাকে তুলে দেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জুমাতুল বিদা চ্যানেল 24 ঢাকা দর্শক জুমাতুল বিদার রিপোর্টটি দেখছিলেন তিনি নিউজরুমে রয়েছেন তার কাছে যাচ্ছি বিদা স্বাগত জানাচ্ছি যতদূর মনে হচ্ছে এই ঘটনাটা হুট করে আসেনি মোটামুটি অনেক দিনের একটা পুঞ্জীভূত ঘটনা কিন্তু প্রশাসন টের পেয়েছিল কিনা বা টের পেয়ে কোনো ব্যবস্থা নেয়নি কেন তাছাড়া কেন্দ্রেরও এই ঘটনাগুলো জানার কথা আগে থেকে সমাধানের উদ্যোগটা কেন আসেনি এই বিষয়টি নিয়ে আসলে আমরা যারা বহিষ্কৃত নারী নেত্রী কিংবা কর্মী সেখানে রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম তারা যেটি পরিষ্কার ভাষায় বলেছেন যে অভিযোগের তীরটি আসলে আজকে থেকে নাই পূর্ব থেকেই ছিল এবং বিভিন্ন সময় সিট বাণিজ্য থেকে শুরু করে চাঁদাবাজি নানা বিষয় নিয়ে কিন্তু কেন্দ্রীয়ভাবে অভিযোগ কিন্তু করা হয়েছে এবং বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীরাও আসলে অভিযোগ তুলেছিল সেই প্রেক্ষিতে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি সেই বিষয়টি নিয়ে তারা বলেছেন যে এর দায় কোনোভাবেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি আসে আসলে এড়াতে পারেন না এবং খুব কম সময়ের মধ্যে যেহেতু গতকাল মধ্যরাতেই এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে তারা একটি প্রশ্ন তুলেছেন যে একটি রাতের মধ্যে যখন যে তদন্ত কমিটির দুজনের একজন ইতোমধ্যেই হচ্ছে পদত্যাগ করেছেন তখন নতুন করে কমিটি গঠন করে সিদ্ধান্ত না নিয়ে রাতের আধারে কেন সিদ্ধান্ত নেওয়া হলো এই প্রশ্নটুকুও করেছেন এবং দাবি একটি তুলেছেন যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা এবং বলেছেন যতক্ষণ না পর্যন্ত প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন ততক্ষণ না পর্যন্ত এই বহিষ্কার যে আদেশ তারা সেটি মানবে না এটা আমরা দেখলাম যে বহিষ্কৃতরা আবার ব্যাক করেছেন তার মানে ঘটনাটা কি আরও বেশি জটিল আকার ধারণ করার একটা আশঙ্কা রয়েছে কিনা এখানে আসলে একেবারেই রহস্যজনকভাবে হঠাৎ করে আছে দুপুরে যখন তারা গেল আওয়ামী লীগ কার্যালয়ে এবং পরবর্তীতে ঘণ্টা খানেকের একটি বৈঠক শেষে বা কার সাথে কথা বলেছে সেই তথ্যটি আমরা পাইনি কিন্তু যখন তারা বের হলো তখন একেবারেই চিত্রটি ভিন্ন হয়ে গেল শুরুতে যারা আমাদেরই খুঁজছিলেন কথা বলার জন্য অর্থাৎ সংবাদ মাধ্যমের কাছে নিজেদের অভিব্যক্তি কিংবা তাদের অভিযোগ দাবি সব তুলে ধরছিলেন মুহূর্তেই তারা আর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চাচ্ছিলেন না খুব
স্বল্প ভাষায় আসলে তারা জানিয়েছেন যে তারা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে যেই কর্মসূচিগুলো তারা ঘোষণা করেছেন সেটিকে সামনের দিকে তারা নিয়ে যাবেন না, এবং তারা আস্থা রাখছেন যে যেই তাদের সমস্যা এবং অভিযোগগুলো তারা জানিয়েছেন আওয়ামী লীগ কার্যালয়ে, এবং তারা প্রত্যাশা রাখছিলেন যে সেখান থেকে সমাধান আসবে। আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে কার সাথে বৈঠক হলো, কার সাথে কথা হয়েছে। শুরুতে ওনারা যদিও বলছিলেন কয়েকজন বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, ঠিক তার কিছুক্ষণ পরেই অর্থাৎ মিনিট তিনেক পরেই কিন্তু তারা সেই আমাদেরকেই বক্তব্য দিয়েছেন যে সেখানে কার্যালয়ে তেমন কেউ ছিল না, অফিস কর্মকর্তারা ছিল, তাদের কাছে তারা বিষয়টি জানিয়ে এসেছেন, তারা ফোন করবেন বলে জানিয়েছেন তাদেরকে। এরকম আসলে খুব রহস্যজনকভাবে হঠাৎ করে তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসছেন, এবং বলা চলে কিছুটা মুখ লুকিয়েই সেখান থেকে সংবাদকর্মীদের যেই সাংবাদিকদের ক্যামেরা ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। নিশ্চয়ই পরবর্তী ঘটনা কী হয় আপনি নজর রাখছেন, প্রয়োজনে আপনার সাথে আবার আমরা যুক্ত হব। অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। এবছর নারী নেতৃত্বে ব্যতিক্রমী দুর্গাপূজা হবে মৌলভীবাজারের দুর্গাবাড়ি মন্দিরে। আয়োজকরা জানান, দেবী দুর্গার মতোই নারীর ক্ষমতা অসীম, তাদের প্রতি সম্মান দেখাতেই এমন উদ্যোগ। নোয়াখালীর বিভিন্ন মণ্ডপেও থাকছে ব্যতিক্রমী আয়োজন। মৌলভীবাজার শহরের 6 দশকের পুরনো দুর্গাবাড়ি মন্দির, সূচনাকাল থেকে পুরুষরা পূজার আয়োজন করলেও 60 বছর পর এবারই প্রথম নারীদের নেতৃত্বে উদযাপন হবে শারদীয় দুর্গা উৎসব। ভক্তদের দৃষ্টি কাড়তে রং বেরঙের লাইটিং আর বর্ণিল সাজে পূজা মণ্ডপ, সার্বিক আয়োজন থেকে শুরু করে প্রসাদ বিতরণ সবকিছু করবেন নারী সদস্যরা। জানান, নারীর প্রতি সম্মান জানিয়ে এমন উদ্যোগ। নারীরাও যে আমরা পুরুষের সঙ্গে সমান তালে এগিয়ে যেতে পারি তারই একটা উদাহরণ হিসেবে এই কমিটিটা গঠন করা হয়েছে। মায়ের পূজার জন্য আমাদের এবারকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমি একজন নারী হিসেবে গর্ববোধ করি। অন্যবার সবসময় আমরা ঘোরাঘুরি করি, মানে কোনো দায়িত্ব থাকে না, এবছর অনেক বড় একটা দায়িত্ব যেহেতু আছে তো দায়িত্ব পালন করতে হবে, পাশাপাশি ঘুরতেও হবে। আমি আসলে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই দুর্গাবাড়ি যে মন্দিরের কার্যকরী কমিটির নারী সদস্যদের, আমার তরফ থেকে যে তারা, আমি জানি যতটা সফলতার সঙ্গে পুরুষদের কমিটি কাজ করে তার চেয়েও বেশি সফলভাবে তারা কাজ করবে। এদিকে নোয়াখালীর প্রতিটি মণ্ডপেই রয়েছে ব্যতিক্রমী আয়োজন, নতুনত্ব দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ, শেষ মুহূর্তে প্রতিমায় রং তুলির পরশ আর শাড়ি গহনায় সাজাতে ব্যস্ত কারিগররা। প্রশাসন বলছে গেলবারের অপ্রীতিকর ঘটনায় এবার উৎসব ঘিরে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। আমাদের অপরূপা সঙ্গের এবারের আয়োজনটা ধর্মগ্রন্থ নিয়ে, আর আমাদের প্যান্ডলটা হচ্ছে সম্পূর্ণ ময়ূরের উপর, ভিতরে বাহিরে সব ময়ূরের উপরে কাজ করা হয়েছে। সবার কাছে আমরা প্রত্যাশা, তারা সবাই আমাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করবে, কারণ এই দেশটা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার দেশ। পূজা মণ্ডপ এলাকাগুলোতে যৌথ বাহিনীর পেট্রোল সেখানে পরিচালিত হবে, এছাড়াও বাইরের থেকে যেন কোনো দুষ্কৃতিকারী এই সমস্ত অঞ্চলগুলোতে আরেক জায়গায় যেতে না পারে সেজন্য আমরা প্রত্যেকটি সীমান্ত এলাকা থানার সঙ্গে বর্ডারিং যে এলাকাগুলোতে আমরা চেকপোস্টের ব্যবস্থা করছি। এবছর নোয়াখালীর চৌমুহনী সহ পুরো জেলায় 180টি মণ্ডপে পূজা হবে। রওশনা রাতানিয়া, চ্যানেল 24। দর্শকের সাথে শেষ করছি আজকের নিউজ 24। ভালো থাকবেন সবাই।